দক্ষিণ বাংলাদেশের ওপরে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে আবার কি তাহলে বাংলায় কোনো রকমভাবে কোনো দুর্যোগ দানা বাঁধতে চলেছে? আবারও কি তাহলে শীতের পথে এই দুর্যোগ রীতিমতন বাধা হয়ে দাঁড়াবে? তার কারণ আমরা দেখেছি যে দুর্গাপুজো, কালীপুজো সমস্ত আনন্দ অনুষ্ঠানে বৃষ্টি যেন কিছুটা হলেও মাটি করতে চেষ্টা করেছিল, যদিও উৎসব মুখর মানুষজন সেই বৃষ্টিকে খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু এখন কথা হচ্ছে যে শীত, এই শীতের জন্য তো অনেকেই অপেক্ষা করে থাকেন। শীতকাল মানেই নলেন গুড়, শীতকাল মানেই পিকনিক আনন্দ। তো এই শীতকালে শীতের আমেজ, সেটাও কি বৃষ্টির জন্য মাটি হতে পারে? বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, মালদ্বীপের কাছে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখা। উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস, দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ থাকবে। ইতিমধ্যেই পুরুলিয়া, বীরভূমে তাপমাত্রা কিন্তু নেমে গিয়েছে, 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। এইরকমই তাপমাত্রা থাকবে আগামী 5 দিন, সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহেও তাপমাত্রা কিন্তু এইরকমই থাকবে, সপ্তাহভর শীতের আমেজ, মাঝারি কুয়াশার দাপট থাকছে, আর সেই দাপট কিন্তু থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গায়। এছাড়াও হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাগুলিতেও। এই সপ্তাহে এই রকমই আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা আপাতত নেই, সেই বিষয়টাই জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে শীতকে কিন্তু উপভোগ করা যাবে, তার কারণ বৃষ্টি আপনার শীত উপভোগের পথে কোনোভাবে বাধা হচ্ছে না, অন্তত আগামী কয়েকটা দিন। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া, শীতের আমেজ থাকবে, আর তার জন্যে সপ্তাহভর কিন্তু থাকবে মনোরম পরিবেশও। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রায় হেরফের হওয়ার সম্ভাবনা কম, নতুন করে তাপমাত্রা খুব বেশিও যে নামবে সেটাও ঠিক নয়, তবে সকালের দিকে কুয়াশা আর ধোঁয়াশাটা থাকবে, তাই সকালবেলায় যারা গাড়ি চালিয়ে কোথাও যাতায়াত করেন খুব সাবধানে যাবেন, অবশ্যই হেডলাইটটা জ্বালিয়ে রাখবেন। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, মনোরম আবহাওয়া, হালকা শীতের আমেজ থাকবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার অর্থাৎ 18ই নভেম্বর ছিল 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার 17ই নভেম্বর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 38 থেকে 93%। এ নিয়ে আবহবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শোনাবো আপনাদের। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা দক্ষিণবঙ্গে বর্তমানে বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 1 থেকে 2 ডিগ্রি মতো কম চলছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8, স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি মতো কম। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মিনিমাম টেম্পারেচার যেটা রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি মতো কম রয়েছে স্বাভাবিকের থেকে, স্বাভাবিক নভেম্বরের এই সময় যা থাকার কথা তার থেকে সামান্য কম। তো এইরকমই কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহ, তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 19 ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ, সামান্য হয়তো কমাবাড়া করবে, খুব একটা চেঞ্জ নেই। মোটামুটি কলকাতা সারাউন্ডিং এরিয়া 19-এর কাছাকাছি কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 28 থেকে 29 ডিগ্রি কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রাটাও দিনে স্বাভাবিকের থেকে একটুখানি কম রয়েছে, 1 থেকে 2 ডিগ্রি মতো কম আছে বেশিরভাগ জেলাতে।
পশ্চিমের জেলাগুলি স্বাভাবিকভাবেই কলকাতার থেকে আরও বেশ খানিকটা কম আছে। সর্বনিম্নও রয়েছে গত 24 ঘন্টায় পুরুলিয়া 12.7, বীরভূমে রয়েছে শ্রীনিকেতন 11.0, ঝাড়গ্রাম সাইডে 14 ডিগ্রি, পূর্ব পশ্চিম বর্ধমান 15 থেকে 16 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তো এটাই কন্টিনিউ করবে এর কাছাকাছি আগামী 1 সপ্তাহ, খুব বেশি চেঞ্জ হবে না। বেশিরভাগ জেলাতেই মানে আইদার স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু কম, এরকমই থাকবে। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই কন্টিনিউ করবে এবং আগামী 1 সপ্তাহ। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের ক্ষেত্রে রয়েছে প্রায় 6 ডিগ্রির কাছাকাছি। সমতল এরিয়ায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 16 থেকে 17 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো উত্তরবঙ্গেও এরকমই টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচারটা এর কাছাকাছি থাকবে, খুব বেশি চেঞ্জ হবে। কুয়াশা মেনলি উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডে সকালের দিকটা হালকা বা 2-1 জায়গায় মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা থাকছে, এছাড়া ঘন কুয়াশা সেরকম সম্ভাবনা থাকছে। মেনলি হয়তো পশ্চিম বর্ধমান, বীরভূম বা উত্তর দক্ষিণ 24 পরগনা 2-1 জায়গায় হয়তো হালকা ধরনের কুয়াশা থাকে। ঠান্ডা কবে দাদা? কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে জেনারেলি সাধারণত ডিসেম্বর মাঝামাঝির আগে 15 ডিগ্রির নিচে খুব কমই নামে। আর অন্যান্য জেলাগুলো যদি দেখা হয় তো স্বাভাবিকভাবে কলকাতার থেকে অনেকটা ডিফারেন্স থাকে। যেমন বর্তমানে যদি পুরুলিয়ারই দেখা হয়, গত 24 ঘন্টায় 12.7 ছিল। এটা জেলা টু জেলা অনেকটাই ভ্যারি করে। পশ্চিমের জেলাগুলো অনেকটাই কম থাকে, বীরভূমেও 13 ডিগ্রি কাছাকাছি রয়েছে, ঝাড়গ্রামে 14 ডিগ্রি কাছাকাছি রয়েছে। ফলে পশ্চিমের জেলাগুলোতে সকালের দিকটা ঠান্ডা রয়েছে, যদিও দিনের তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি কাছাকাছি আছে বেশিরভাগ জেলায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এখনই 15 ডিগ্রির নিচে নামার মতো সেরকম কিছু নেই। মেনলি এটা জেনারেলি যেটা দেখা যায় যে ডিসেম্বরের মিড ডিসেম্বর চলে বিলো। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশার চাদর থাকবে মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায়। দৃশ্যমানতা কমে 50 থেকে 200 মিটার হতে পারে, এমনই সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে, একই সঙ্গে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা কিন্তু থাকবে দক্ষিণ দিনাজপুরেও। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে শীত, অন্যদিকে ঘন কুয়াশা, এই নিয়েই আমাদের এই যে আগামী দিন পাঁচেক এরকমভাবেই কাটবে। ভিনরাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর সেই জায়গাগুলো হচ্ছে কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এই সমস্ত জায়গায়। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।